আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, এশিয়ান ব্যাংক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা দেখেছেন আমরা গত 9 তারিখে বিজনেস ভিসা যে সকল ফাইল জমা দিয়েছি, তারই মধ্যে একজন ব্যক্তি যিনি হচ্ছেন ইমরুল ভাই, আমাদেরকে ইউটিউবে ফলো করেছেন দুবাই থেকে। ইউটিউবের মাধ্যমে উনি আমাদের কাছে এসেছেন, সেই মাধ্যমকে পুঁজি করে আজকে আমরা ভিসা ডেলিভারি দিচ্ছি। সেটি হচ্ছে সৌদি আরবের বিজনেস ভিজিট যেটা রয়েছে, এই বিজনেস ভিসাটি তো আপনারা দেখেছেন। আমরা 9 তারিখে ওনাদের প্রাথমিক যে ফাইল জমা দেওয়ার জন্য যে রিভিউটা নেওয়া দরকার ছিল সেটি আমরা নিয়ে রেখেছি, আর আজকে ডেলিভারি নিতে এসেছেন উনি। আজকে অলমোস্ট আপনার 26 তারিখ, তো আজকে ডেট ওয়াইজ উনি 3 দিন পরে পাসপোর্ট ডেলিভারি পেতেন, কিন্তু উনি অসুস্থ থাকায় আসতে পারেননি। তো আমরা আজকে ওনার কাছে চলে যাব। তো ইমরুল ভাই, আপনি তো আমাদের কাছে এসেছেন ইউটিউবের মাধ্যমে, এসে কি দেখলেন এবং কিভাবে আপনি সার্ভিসটা পেয়েছেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনার দুবাই থেকে আপনার ইউটিউবে আপনার দেখার পরে আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করি, তারপরে দেশে আসি, আপনার সাথে কথা বলি, তারপরে কাগজপত্র জমা দিতে 15 দিন ফাইলপত্র রেডি করে দিয়েছেন, জমা দেওয়ার 3 দিন পরে ভিসা ডেলিভারি আর কি। তো আমার ডেলিভারি ডেট 12 তারিখে চলে গেছে, তো আমি আসছি আজকে, আজকে 25 তারিখ নিতে, তো আমার ডেলিভারি হয়ে গেছে আপনার 12 তারিখ। তো ইনশাল্লাহ আমি ভিসা পেয়ে গেছি। লেট হয়েছে কেন একটু যদি কাইন্ডলি? আমি অসুস্থ ছিলাম, অসুস্থ, তার মানে আপনার আমাদের কোনো ল্যাকিংস এর কারণে আপনি ডেলিভারি পেতে না দেরি হয় নাই? না না আলহামদুলিল্লাহ। তো একটু কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে আপনি ভিসার কপিটা এবং পাসপোর্টের কপিটা দেখান। দর্শক, এই হচ্ছে ইমরুল ভাই, যিনি আমি নূর হাসান, আর এই হলো আমার ভিসা কপি, সৌদি আরবের বিজনেস ভিসা, বিজনেস ভিসা 1 বছরের। এই ভিসায় উনি 1 বছর এখানে বিজনেস করতে পারবে, এটা হলো বৈধ প্রক্রিয়া। আর 90 দিনে একবার আপনি উনি ইন করার পর উনি এই ভিসায় 90 দিন স্টে করতে পারবেন, এবং একই ভিসায় উনি চাইলে মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ যে কতবার ইচ্ছে আসা এবং যাওয়া করতে পারবেন। তাই যারা ছোটখাটো বিজনেস করতে চান, এই বিজনেস ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সৌদি আরবের বিজনেস ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে, আপনি ইউএসএ, কানাডা বিভিন্ন দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসায় আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আমরা ইমরুল ভাইয়ের কাছে চলে যাবো আরেকবার, কারণ হচ্ছে ইমরুল ভাই যেহেতু আমাদেরকে দূর থেকে দেখেছেন, অনেকে জানে যে ইউটিউবের মাধ্যমে ফেক বা প্রতারণা হয়ে থাকে, তো আপনি এসে আমাদের কি দেখলেন না না হায় দেখি, বলেন। আমি তো দুবাই থেকে কন্ট্যাক্ট করার পরে আমি দেশে যেদিন আসছি এর পরের দিনে আপনার ফরহাদ ভাইয়ের অফিসে আসছি, তো ওনার এই যমুনা ফিউচার পার্ক মার্কেটের এই লেভেল 2-তে ওনার অফিসটাই সবচেয়ে বড় অফিস। আপনি কি আর কখনো প্রতারণার শিকার? না না আস্তাগফিরুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আমরা যেটা বুঝাতে চেয়েছি, ইউটিউবের মাধ্যমে সবাই প্রতারণা করে না বা সবাই প্রতারণার শিকারও হয় না। তো আপনি যদি চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে 2টি ঠিকানা রয়েছে, সেই 2টি ঠিকানাতে আপনি এসে আমাদের যে কোনো সার্ভিস নিতে পারবেন। তো ইমরুল ভাই, একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন, যদি কোনো ব্যক্তি আমাদের সেবা নিতে চায় সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? না আমার, আমি যেহেতু 100% আমি এই জায়গায় মানে 1%ও কোনো আপনার কথার এদিক সেদিক হয়েছে না, তো এই জায়গায় তো আমি তো আমি তো দর্শকের পক্ষেই থাকবো, জনগণের পক্ষেই আছি। আপনারা আসেন, নির্ভয়ে আসেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার কথা হবে কোনো একটা আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।